বাবা দ্য সুপারম্যান, পৃথিবীর সব বাবাই তার সন্তানটিকে অনেক বেশি ভালোবাসে। সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার একমাত্রই লক্ষ্য থাকে বাবার। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু এমন সন্তান রয়েছে যে বড় হয়ে সেই বাবাকে তিনি ততটা সম্মান করেন না যতটা তার পাওয়ার কথা। অনেক সময় দেখা যায় অনেক বাবাই তার সন্তানকে ছেড়ে থাকতে হচ্ছে দূরে, সেই বাবাকে কেউ বা বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেয়। অথচ যে বাবা নিজে না খেয়ে সন্তান এবং পরিবারের কথা চিন্তা করে সারা দিন উপার্জন করত, তিনি যে টাকাটা আয় করত সেই টাকাটা নিজের পরিবারের জন্য ব্যয় করত, নিজে কখনো অনাহারেও থেকেছেন, সেই বাবাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে আমরা কথা বলব বর্তমানে গাজীপুর গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল সাহেবের সাথে, তার বাবার সাথে তার জীবনের কি ঘটনা ছিল তার শিশুবেলায়, এই মুহূর্তে তার কি কি কথা মনে করছেন, কতটা ফিল করছেন তার এই জীবনে তার বাবার কার্যক্রমগুলো, তার আদর্শ কতটা গ্রহণ করছেন তিনি, বাবা কিভাবে চলতেন, বাবা কিভাবে সাধারণ মানুষের সাথে কথা বলতেন, কিভাবে বাবার আদর্শ তার ভিতরে বয়ে চলেছেন, সেই বাবার কথা আমরা তার কাছ থেকে শুনব। তার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বিধাতার ডাকে সাড়া দিয়ে, সেই বাবার কথা তিনি কতটা মনে করছেন, আর বাবা বেঁচে থাকলে আরো হয়তো বা তিনি আরো ভালো কিছু করতে পারতেন, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। কথা বলছি গাজীপুর গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল সাহেবের সাথে। যে আমার শিশু শৈশব থেকে শুরু করে বাবা যে পর্যন্ত বেঁচে ছিলেন সে পর্যন্ত বাবার অনেক স্মৃতি আমাদের মনে করে দিলেন। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর প্রত্যেকটা বাবাই তার সন্তানকে তার হৃদয়ের চেয়েও বেশি ভালোবাসেন। আজকে আপনি বাবা কত মনে করেছেন আমার কান্না আসতেছে, বাবা যে কত বড় ছায়া, বাবা যে কত মায়াবী একটি শব্দ, বাবা যে কত বড় একটি গার্জিয়ান অভিভাবক, যার বাবা নেই তাকে দেখুন মর্মে মর্মে উপলব্ধি করে। আমি আপনাকে দুই একটি কথা বলবো। আমার বাবা ছিলেন, আমার বাবা 4 নভেম্বর 2018 তারিখে আল্লাহ পাকে সাড়া দিয়ে তিনি নাফেরার দেশে চলে যান। আমার বাবা, আমি যখন মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল, তখন আমার বাবা ছোটোখাটো ব্যবসা করতেন। আমাদের অঞ্চলটি হলো নরসিংদী জেলার সদর থানাধীন, আমরা শিলমান্দি ইউনিয়ন, শিলমান্দি গ্রামে আমাদের জন্ম, শিলমান্দি গ্রামই আমাদের গ্রাম। আজ থেকে আমি বলতেছি প্রায় 50 বছর আগের কথা, আমার বয়স 50 ঊর্ধ্ব, এখন আমার বয়স 50 ঊর্ধ্ব। যখন ছোটো ছিলাম স্কুল তো তখন আমরা 5-6 বছর বয়সে আমরা প্রাইমারি স্কুলে যাই, আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল। আমার মনে পড়ে বাবা হাত দিয়ে হাঁটে টিপা পা করে এই প্রাইমারি স্কুল নিয়ে যেতেন, যখন স্কুলে খেলাধুলা করতাম আবার দৌড়ে বাড়িতে চলে যেতাম, গেলে পরে অনেক সময় স্কুল ছুটি হয়েছে কিনা নানা প্রশ্ন। সন্ধ্যাবেলা আমাদের দেশে কারেন্ট ছিল না, আমরা হারিকেন দিয়ে কুপি বাতি দিয়ে আমরা পড়াশোনা করেছি। এই বাবা হারিকেন ধরিয়ে দিতেন, কুপি বাতি ধরিয়ে দিতেন, আর তেমন আধুনিকতার ছোঁয়া ছিল না সত্যিকার অর্থেই। আমাদের অঞ্চলটি ছিল ব্যবসায়িক অঞ্চল, আপনারা জানেন বাবুরহাট আমাদের অঞ্চল অবস্থিত। আমার বাবা দাদারা এক সময় পাটের ব্যবসা করতেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাড়িতে পাটের গোডাউন ছিল, ওগুলো পুড়ে ফেলে পরবর্তী সময় সেই ধারাবাহিকতায় ব্যবসা পরিবর্তন ঘটে, তারপর আমরা কাপড়ের ব্যবসায় জড়িয়ে যাওয়ার পিতা। এমনিভাবে বাবা কিন্তু একজন ভালো কৃষকও ছিলেন বটে,
আমাদের বাড়িতে আমি ছোটকালে দেখেছি দুই জোড়া বলদ গরু ছিল, একটা গাভীও ছিল। আমাদের কৃষিকাজটা ছিল অনেক অন্যতম একটি আয়ের উৎস ছিল তখন। খেলাধুলা বলতে আমাদের যেটা স্কুলের মাঠ ছিল, আমাদের বাড়ির পাশে স্কুল, আমরা প্রতি বিকেলে আমরা খেলাধুলা করতাম। বিশেষ করে আমাদের ফুটবল খেলাটাই ছিল আমাদের মেন খেলা। মাগরিব যখন আজানটা পড়লো, এর আগে আগে কিন্তু আমরা গ্রামতে, তখন আমরা আমাদের বাড়ির পাশে আমাদের এলাকায় কিন্তু খুব কলা বাগান হয় এবং ওই অঞ্চলে খুব শিয়ালের উৎপাত ছিল। আমরা শিয়ালের বয়ে সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে চলে যেতে হতো। একটি স্মৃতি আমার মনে পড়ে, যখন সন্ধ্যা হয়ে গেল আমরা আর মাঠ থেকে যেতে পারছিলাম না, অনেকে যার যার জায়গায় চলে যাচ্ছে, কিন্তু তখন আমাদের মেঠো পথ, এই যে কলা বাগানের কথা বলেছি, আখ খেতে কথা বলেছি, শিয়ালের উৎপাত, আর যেতে পারছিলাম না। হঠাৎ করে যখন অন্ধকার হয়ে আসছিল, তখন হঠাৎ করে দেখি যে বাবা উপস্থিত এবং আমার যে চাচা সেও উপস্থিত। তখন বলো, তোমরা রাত্রে এখানে কী করো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাও না। তারপরে চাচার সাথে কথা বলতে বলতেই বাবা চলে আসলো। বাবা চলে আসলে, তোমরা এখনও মাঠে কেন যাও? এই একটু শাসন সুরে কথাটি বলেছে, আমরা কেন সন্ধ্যার আগে চলে যাইনি। এর একটা তার মৃদু শাসন ছিল। আমরা তখন এই বাবার সাথে বাসায় চলে যাই, যথারীতি আমরা পড়াশোনায় বসি এবং পড়াশোনা শেষে এমনিভাবে আমার প্রাইমারি স্কুলটা কেটেছে। তারপর হাই স্কুলে গেলাম, আমাদের হাই স্কুলের নাম ছিল, আমার হাই স্কুলের নাম ছিল বাগাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ। সেখান থেকে আমি SHC পাশ করেছি 1986 সনে আমি পাশ করেছি। তারপর আমি নরসিংদী সরকারি কলেজে পড়াশোনা করেছি, নরসিংদী সরকারি কলেজ থেকে পরবর্তী আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে। তা এমনিভাবে যখন আমি 1993 সন আমি পুলিশের সার্ভিসে, যখন আমি প্রথম আমার জীবনের প্রথম এটাই ইন্টারভিউ, তো বাবা আগ্রহ ছিল যে প্রশাসনে আমরা যাক, মানুষের সেবা করা যাবে। বাবা ওখানে আমাদের গ্রামের যে একটি উঠান বৈঠক হতো, দেখতাম আমরা, আমার দাদা বিচারাচার করতেন। আগে তো গ্রামে খুব বিচারাচার চলতো, অনেক সময় থানা পুলিশও আমাদের বাড়িতে আসতেন নানাবিধ কারণে। এমনিভাবে পুলিশের সাথে বাবার একটি সুন্দর সখ্যতা গড়ে ওঠে এবং ওনার একটি স্বপ্ন যে তার ছেলে একজন অফিসার হোক, পুলিশ অফিসার হোক। কিন্তু উনি বুঝতেন না যে মানে সাব ইন্সপেক্টর এবং বিশেষ অফিসার যে পার্থক্যটুকু, এবং এটার যে একটা মানে এইটা বুঝতেন না, কিন্তু বুঝতেন যে একজন অফিসার হোক। উনি কিন্তু অত লেখাপড়ি জানতেন না, খুব অল্প পড়াশোনা ছিলেন আমার বাবার, কিন্তু এটা বুঝতেন যে একজন অফিসার হোক, দেশ সেবা এগিয়ে আসুক, জনগণের সেবা করুক। দারোগা হিসাবে চিনতো আমাদের গ্রামটা আসলে সত্যিকার অর্থে, যে আমার ছেলে দারোগা হবে, এরকম একটা ওনার ভাব ছিল। তাল্লার মতে আমার এই আমি সেই জায়গার থেকে আমার মানে পরীক্ষা দিই এবং আমি সিলেক্ট হয়ে আমি চাকরিতে সাব ইন্সপেক্টর হিসেবে আমি চাকরিতে 1994 সনে আমি প্রশিক্ষণী সারদা একাডেমিতে, পরবর্তীতে আমার কর্মক্ষেত্র শুরু হয়। এমনিভাবে বাবা যখন দেখলেন, বাবা ইতিমধ্যে ধরেন আমাদের সামাজিকভাবে যে মসজিদ কমিটি রয়েছে সেখানে বাবা কেশিয়ার ছিলেন। এক পর্যায়ে এই সমাজ ধরেন আমাদের অনেক ছেলেপেলেরাই আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়া লাগতেছিল, আমাদের এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। যেমন ধরেন বাবা আমাদের শিল্প এখানে হামিদ ফেব্রিক্স, তারপর পাকিজা, এই দুইটা ফ্যাক্টরিতে আমাদের কিছু জমি পড়ে যায়। তখন আমি চাকরি করি, বাবা প্রশ্ন হচ্ছে যে না, কৃষি জমি দেওয়া যাবে না, এগুলো ফসল হয়, মাটির সাথে আমরা মিশে গেছি, এগুলোই শিল্প প্রতিষ্ঠান হলে পরে আমরা ধান কোথায় পাবো, সবজি কোথায় পাবো, এই জাতীয় কথাবার্তা উনি বলতেন। পরবর্তীতে আমরা বলেছি, দেখেন এখানে শিল্প প্রতিষ্ঠান হলে পরে আমাদের গ্রাম উন্নয়ন হবে, এই জাতীয় কথাবার্তা বলে এক পর্যায়ে ওনার জমিটুকু নিতে খুব কষ্ট হয়েছে। ওনার প্রায় দেড় বিঘা জমি দুই জায়গায় পড়ছে, দুইটা খণ্ডে দেড় বিঘা জমি ওনার এই শিল্প প্রতিষ্ঠানে চলে যায়, তো ওনার খুব কষ্টে জমিটা যায়। আমরা বুঝিয়েছি, এক পর্যায়ে ধরেন বাবা যখন আস্তে আস্তে শিল্প প্রতিষ্ঠান হলো, বাড়িঘর আগের মতো ফসল হয় না, তখন জীবনযাত্রার মান অন্যদিকে যাচ্ছে, তখন বাড়িতে ছোটো ছোটো ঘর তৈরি হলো, শ্রমিকদের ভাড়া থাকলো, আমরা সেখান থেকে কিছু সহায়তা পাই, আমরাও কিছু সহায়তা করছি। এমনিভাবে আমরা বাবার সাথে আমরা উত্তরপ্রাপ্ত জড়িত। বাবার একটাই কথা ছিল,
দেখো নামাজ পড়বার বাবা কিন্তু খুব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তিনবার হজ করেছে, নামাজ পড়বা, নামাজ যেন না ছাড়ো, কোরআনকে পড়বা, এই শাসনটা চাকরি জীবনেও করতেন। প্রায় বলতো বউ আমার ওয়াইফকে বলতো কি গো পিয়ালার আব্বা কি নামাজ পড়ে, আমার বড় ছেলের নাম পিয়াল, পিয়ালার আব্বা কি নামাজ টামাজ পড়ে, তা আমার ওয়াইফ মাঝে মধ্যে বলতো মাঝে মধ্যে পড়ে। এই সমস্ত কথা দেখো তোমরা নামাজ পূজা না করো তাহলে কিন্তু হবে না, এই দেখ এরকম পারিবারিকভাবে বাবা তখনও শাসন করতেন। আমি যখন চাকরিতে যখন প্রথম ওসি আমি টাঙ্গাইল জেলায়, বাবা প্রায় সময় সেখানে যেতেন, টাঙ্গাইল জেলার যে আওয়ামী লীগের সভাপতি মাসুদুরহমান মাসুদ, এই মাসুদুরহমান মাসুদের সাথে আমার একটি সক্ষতা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারিবারিক ঘরের মতোই হয়। বাবা ওখানে যেতেন, ওনারাও আমাদের পরিবারের সাথে একটু সম্পর্ক হয়ে গেছে। প্রায় এক জায়গায় চাকরিগুলো হয় কি সম্পর্ক তৈরি হয়ে যায় মানুষের সাথে, আর আমার স্বভাবটি এরকম মানুষের সাথে একটি সম্পর্ক তৈরি করা, মানুষের সাথে মিশে ভালো মন্দ বুঝে সমাজকে উন্নয়ন করতে গেলে সকলের সহযোগিতা প্রয়োজন আমি মনে করি। পুলিশ একার পক্ষে কিন্তু একটা সমাজকে উন্নয়ন করা সম্ভব নয়। আজকে দেখেন আমি যেখানে চাকরি করছি প্রায় 15 লক্ষ লোকের বসবাস, আমাদের পুলিশ কতজন, আমরা সব মিলে 80 জন, তো এর ভিতরে তো আমাদের ছুটি সাটা আছে, রোগবালাই আছে, আমাদের কিছু সদস্যরা ছুটিতে থেকে নানাবিধ কারণে পুলিশ সদস্যর সংখ্যা কম। এই জন্য আমাদের বর্তমান আইজিপি মহোদয় বিট পুলিশের একটি কার্যক্রম হাতে নিয়েছেন এবং সেই জায়গায় স্থানীয় লোকজনের সাথে আমরা বিট পুলিশের কার্যক্রম চালাচ্ছি। এমনিভাবে প্রতিটি স্টেশনে বাবা আসলে পরে এই আমাদের সাথে ধরেন এলাকার লোকজনের সাথে এটি সক্ষতা তৈরি হয়, সুখ বিসর্জন দিয়ে সারা দিন রাত কাজ করে যায়। তা আমার বাবা এমনিভাবে জীবিত থাকা পর্যন্ত আমাকে সেইভাবে গাইডলাইন দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তার অনুপ্রেরণায় এবং তার শাসন বলেন, তার ভালোবাসা বলেন, সবগুলি দিয়ে আজকে আমি বিপর্যয়ে চলে আসছি। আজকে এখানে আসার পিছনে বাবার অবদান অনেক, প্রতিটি বাবাই তার সন্তানকে যেমন ভালোবাসে তেমনিভাবে আমার বাবাও আমাকে এমনিভাবে ভালোবেসে আমাকে দোয়া দিয়ে অভিভাবকের জায়গা থেকে অনুপ্রেরণা দিয়ে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমার বাবা নেই, 2018 সালের 14 নভেম্বর আমার বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। ওনার বয়স হয়েছিল প্রায় 86। পৃথিবী মায়া ত্যাগ করে আমাদের সকলকে চলে যেতে হবে, আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি যখন কর্মক্রমে ছিলাম আমি তখন এই থানায় ছিলাম, হঠাৎ আমাকে আমার ছোটো ভাই বলল যে বাবা হার্ট অ্যাটাক করেছেন। আমি বললাম যে দ্রুত বাড়ির হাসপাতালে নিয়ে এসো, বাবার একটু ডায়াবেটিসে ছিল, দ্রুত নিয়ে আসো। আমি এদিক দিয়ে আমার স্যারকে অনুমতি নিয়ে আমি দ্রুত ঢাকার দিকে রওনা করি, বাড়ি হাসপাতালে যাই, রাত্রে তখন 11টা বাজে। হাসপাতালে নিয়ে ভর্তি করার সাথে সাথেই ইমার্জেন্সি নেওয়ার সাথে সাথেই ইসিজি করা হয়, সেখান থেকে ডাক্তার বাবাকে মৃত ঘোষণা করেন। তখন মনে হয় যে পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, বাবা নেই। তা দেখেন তখন যাক বাবা নেই, তখন তো বুঝতেই পারেন প্রিয় মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন মনের অবস্থা, তখন কান্নাকাটির সকলেই আত্মীয় স্বজন যারা যারা চলে আসে আমি খবরটা শুনে গিয়ে এই অবস্থা দেখি। আপন জনজন চলে যায় তখন আত্মীয় স্বজন সকলের কাছেই আমার বিনীত অনুরোধ, দেখেন দুনিয়াতে আমরা যে কাজকর্ম করি এই দুনিয়াতে আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য যে আমরা ন্যায় পথে চলব, আমরা কোরআন হাদিসের আলোকে, আমরা যেহেতু মুসলিম আমাদের এই কোরআন হাদিসের আলোকে আমাদের চলাচলের নির্দেশনা রয়েছে, পাশাপাশি রাষ্ট্রীয় আইন কানুন বিধিনিষেধ মেনেই আমাদের চলতে হবে এবং আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ পাক আমার বাবাকে নিয়ে গেছেন, আমি আপনার মাধ্যমে আমার আত্মীয় স্বজন সকলের কাছে দোয়া চাই যেন পরকালের জীবন যেন বাবা ভালো থাকেন, আল্লাহ পাক যেন বাবাকে বেস্ট নসিব করেন। ধন্যবাদ আপনাকে। বাবা দা সুপারম্যান এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গাজীপুর গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল সাহেব। তিনি বলেছেন তার বাবা তার অভিভাবক নয়, শুধু তিনি তার বন্ধু ছিলেন, তার সাথে খেলায় অংশগ্রহণ করতেন, তাকে খেলাধুলায় উৎসাহ যোগাতেন না।
সেই বাবা যখন তাকে ছেড়ে চলে গেছে, এই শব্দটি যখন তার কানে এসে পৌঁছায়, তখন তার মনে হয়েছিল যেন পৃথিবী অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে এই পৃথিবী থেকে আলোটাই হারিয়ে গেছে। সেই মানুষটির জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, দোয়া চেয়েছেন আত্মীয় স্বজনের কাছে, আল্লাহ পাক যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এ বাবার জন্য প্রত্যেকটি মুহূর্ত দোয়া করেন মহান আল্লাহ তাআলার কাছে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।